বাবা মা, তোমরা কিন্তু এই মিথ্যে কথার ফাঁদে একদম পা দিও না। আমি বলছি এই বাচ্চা মেয়ে আর এই মহিলার সাথে দাদার কোনো সম্পর্ক নেই। আমি লিখে দিচ্ছি, এরা দাদার কেউ হয় না। যতই জোর করো না কেন, তোমার এই নাটক কিন্তু ধরা পড়ে গেছে। হ্যাঁ, ধরা পড়ে গেছে। বউ সেজে একেবারে বাড়িতে ঢুকে এসেছে, একটা অসুস্থ মানুষকে দিয়ে জোর করে বলাবে যে উনি নাকি তার স্ত্রী। দাদাকে তো কেউ জোর করেনি, আমরা তো সবার সামনে ভেবলি আর ঝিলমিলকে বাড়িতে নিয়ে এলাম। দাদা তো নিজেই তার স্ত্রী আর মেয়েকে চিনতে পেরে তাদের কাছে এগিয়ে গেল। আর কোনো মেয়ে কি কোনো পরপুরুষকে নিজের স্বামী হিসেবে দাবি করতে পারে? পারে। টাকার লোভ দেখি থাকলে সব করে। আচ্ছা, আমাকে বলবে যে কত টাকায় ঠিক দফাটা হয়েছিল? ভাস্কর, তখন থেকে উল্টোপাল্টা কথা বলে আছিস, কোনো টাকার রফা হয়নি আমাদের মধ্যে। আর আমরা যদি সাজিয়ে এনেও থাকি, তাহলে দাদা তার স্ত্রী আর মেয়েকে চিনতে পারলো কি করে? আর আন্টি, আন্টি তুমি লক্ষ্য করে দেখলে দাদার এতদিনের কথা বলার জড়তাটা কতটা কেটে গেছে? হ্যাঁ, মেজ বৌমা খানিকটা ঠিকই বলছে, আমারও না সেরকমই মনে হলো জানো তো। দাদা স্পষ্ট করে ঝিলমিল বলে ডাকলো, আর সেটা তো আমরা সবাই শুনেছি। এতে কি প্রমাণ হয়? ওদেরকে দেখে যে দাদা আর ভেঙেছে, এতে তো প্রমাণ হয় না যে এরা দাদার বউ আর মেয়ে। এমনটাও তো হতে পারে যে দাদা যেখানে ছিল, কি নাম জানো, ভোরের আলো না তার অন্ধকার কি নাম, সেইখানে দাদার সঙ্গে এদের পরিচয় হয়েছে, আর সেই পরিচয় সূত্রে দাদা এদের নাম জানতে পেরেছে, আর নাম জানার পরে এখানে সে চিনতে পেরে ডেকেছে। এর থেকে তো একদম প্রমাণ হয় না না যে এরাই দাদার মেয়ে আর বউ। একদম ঠিক বলেছো ভাস্কর, একদম ঠিক বলেছো। মা, আপনি বুঝতে পারছেন না মেজ বউ হঠাৎ করে এদেরকে কেন এই বাড়িতে নিয়ে এলো? আসলে এটা মেজ বউয়ের একটা বড় ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ মা, ষড়যন্ত্র। মেজ বউয়ের তো একটাই উদ্দেশ্য, আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে তারপর এই যে এদেরকে আপনার বড় খোকার বউ আর মেয়ে সাজিয়ে এই বাড়ি, আমাদের হরগৌরী পাইস হোটেল, তারপর সমস্ত সম্পত্তি ও একা ভোগ করবে। আপনি দেখলেন না, প্রথমে বলল যে পিকু এই বাড়ির ছেলে নয়, আপনাদের বংশধর নয়, এটা বলে আগে পিকুকে তাড়াতে চাই। তারপর আপনারা যখন ওর গুড়ে বালি ঢেলে দিলে, তখন আবারও একটা নতুন বন্দি এটেছে। কি এটেছে? এই যে এই যে এই যে এই বড় খোকায় বউ আর বাচ্চাকে সাজিয়ে নিয়ে এসেছে, কারণ মেজ বউয়ের তো একটাই উদ্দেশ্য, আমাকে, ভাস্করকে, পিকুকে, আমাদের সবাইকে ও বঞ্চিত করে সমস্ত সম্পত্তিও একা হজম করবে, তাই না? তখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছ, নিজের মুখে লাগাম দাও। সেই তো ঠাকুরপো, তুমি আর তোমার বউ, তোমরা তো এটাই চাও আমার মুখে লাগাম পড়াতে, তবেই তো তোমরা শান্তি পাবে, তাই তো? বলি বলি, এক কাজ কর, রান্নাঘরে যা আর আসবটি নিয়ে, কেমন? যা যা আসবটিটা নিয়ে আয়। কি ঠাকুরপো, খুব শখ না আমার আমার মুখে লাগাম পড়ানোর? ওই আসবটিটা নিয়ে এসে আমার গলায় একটা পপ বসিয়ে দিও, কেমন? আমি লিখে দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কেউ দায়ী নয়, ঠিক আছে? অনেক নাটক করেছো আর বাবা, তোমার নাটক দেখে তো আমার চোখে শ্যাওলা পড়ে গেল। আর তুমি কি না বলছো বৌমনিকে নাটক না করতে?
মা বাবা, আমি তোমাদেরকে হাত জোর করে বলছি, মেজ বৌমার কথা না শুনে তোমরা দুজনকে এই বাড়ি থেকে এখনই তাড়িয়ে দাও, এখনই তাড়িয়ে দাও। ওদের বের করে দিলে ওরা কোথায় যাবে? ওরে বাবা, খেজে দেখছি নিজে খেতে পায় না, শঙ্করাকে ডাকে। শুনছো ভাস্কর? হুম, কানাকুড়ি মুরুদ নেই যার, সে কোন সাহসে দুটো উঠতো মানুষকে বাড়িতে রাখার কথা বলে? হ্যাঁ, মানবিকতার জন্য কোনো মুরুদের দরকার পড়ে না ভাস্কর, নিজের মনটাকে বড় করো। ছাড়ো তো, মনটাকে বড় করো। শোনো, তোমরা সব লেকচার না আমাকে একদম দেবে না। আরে এই তোমরা যাও, তোমরা যাও, যাও যাও যাও, তোমরা যাও, তোমরা যাও। আমি তো বুঝতেই পারছি না, মাথাতেই ঢুকছে না কিছু। আজ এদের বাড়ির থেকে বের না করে দিলে আমাকে আর পিকুকে এই বাড়ির থেকে বের করে দেবে তুমি মেজবউ? ভাস্কর করো না, ওরকম করো না ভাস্কর। যাক, সব শুদ্ধ বিদায় হোক আপদগুলো। বড় কোকা কোথায় চলে যাচ্ছে? বড় কোকা কি কি করছিস কি তুই? বড় খোকা বলতে চাইছে যে ওরা না থাকলে বড় খোকা এখানে থাকবে না, বড় খোকা ওদের নিয়ে চলে যাবে। না, কিছুতেই না, আমি আমি একবার হারিয়ে ওকে ফেরত পেয়েছি, আর কিছুতেই ওকে আনতে পারবো না। তার জন্যে যদি ওদের এখানে থাকতে হয় তা ওরা থাকবে। আপনারা ওকে আপনাদের বড় খোকা বলে মানলেও আমি জীবনে কোনোদিনও ওকে আমার স্বামী বলে, আমার সন্তানের বাবা বলে মানবো না, পারবো না মানতে। আপনারা যতই যাই যাই বলুন, মা ও যেতে চাইছে, ওকে যেতে দিন। আমি আপনার পায়ে পড়ি, মা ওকে আটকাবেন না, ওকে যেতে দিন না, যেতে দিন ওকে।
আমি হাত জোর করে বলছি যেতে দিন ওকে, যেতে দিন তো, যেতে দিন ওদেরকে। না বৌমনি, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি মানো আর না মানো, এই মানুষটাই যে আমাদের দাদা প্রভাকর ঘোষ, সেটা আন্টি আঙ্কেল তোমার ঠাকুরপো আর এই বাড়ির সবাই যখন মেনে নিয়েছে তখন সেটাই সত্যি। ওই যে আমাদের বড় কোকা, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, তখন মেজ বৌমা একদম ঠিক কথা বলেছে। তো একদমই তাই, তোমাদের মেজ বৌমা যা বলছে তাই ঠিক, আর আমরা আমি যা বলছি সব ভুল। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলবে, যে তোমাদের মেজ বৌমা তোমাদের ঠিক কিরম ভাবে বশীকরণ করেছে, যে তোমরা মেজ বৌমার সব কথা একদম হ্যাঁ বলছো কিভাবে? আরে বরদা ওদেরকে নিজের মেয়ে আর বউ বলছে, তাতে কি হয়ে গেল নাকি? বর্দার কাছে কি প্রমাণ আছে যে ওরা বর্দার মেয়ে আর বউ? আরে ওই বাচ্চা মেয়েটাকে শিখিয়ে নেওয়া হয়েছে যে বর্দাকে বাবা বাবা বলে ডাকে, আর ও বলছে, আর তাতে বর্দা একদম খুশিতে গদ গদ হয়ে যাচ্ছে। শান্ত দাদা, শান্ত। সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।